হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ ইউর অল আর ফাইন, বিকজ আনিশা তালুকদার অনেকদিন পরে আজকে লাইভে এসেছে। খুবই ভালো লাগছে অনেকদিন পরে আপনাদের সাথে দেখা করতে পেরে। যদিও সবার কমেন্ট এবং SMS এর আমি অ্যান্সার করতে পারিনি, বাট এই কারণেই আসলে মাঝে মাঝে লাইভে আসা হতো, কিন্তু লং টাইম আমি লাইভে আসিনি। আপনাদের কাছে খুবই দুঃখিত। আসলে আজকে লাইভে আসার স্পেশাল একটা কারণ আছে, সেটা হচ্ছে আজকে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, অনেক ভালো এবং অনেক সম্মানিত একটা অ্যাওয়ার্ড, AJFB অ্যাওয়ার্ড, আপনারা সবাই জানেন। তো আমি আজকে শ্রেষ্ঠ স্টেজ পারফর্মার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি। তো অ্যাওয়ার্ডটা দেখানোর জন্যই আমি আসলে লাইভে এসেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, তো আমার খুবই ভালো লাগছে অ্যাওয়ার্ডটা পেয়ে। আমি মাত্রই বাসায় আসলাম, তো আমার ফেসবুকের যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যানরা, যাদের সাথে আমি এখনও কোনো অ্যাওয়ার্ডের ছবি বা কোনো নিউজ শেয়ার করতে পারিনি, যাদেরকে আমি ইনভাইট করতে পারিনি, তাদের জন্যই আসলে লাইভটাতে আসা। তো আশা করছি আপনারা অনেক খুশি হবেন। অনেক ভালো লাগছে অ্যাওয়ার্ডটা পেয়ে। তো যেহেতু আমি বেস্ট স্টেজ পারফর্মার হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছি, তো আমি আমার সকল ফ্যান এবং ফ্রেন্ডসদের এতটুকুই বলবো, যারা অ্যারেঞ্জার আছেন সবাইকে এতটুকুই বলবো যে অ্যাজ এ সিঙ্গার অনেকে অনেক অনেক টাইপসের অ্যাওয়ার্ড পাচ্ছেন, লাইক বেস্ট সিঙ্গার, বেস্ট গীতিকার, সুরকার, এভরিথিং। সো আমি একজন স্টেজ পারফর্মার হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছি, তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, বিকজ আজকে 12-13 বছর যাবৎ আমি স্টেজ প্রোগ্রাম করছি। তো 2014 সাল পর্যন্ত, 14-15 সাল পর্যন্ত আমি হিউজ হিউজ স্টেজ প্রোগ্রাম করেছি, প্রায় শত ছাড়িয়ে হাজারের কোঠায় চলে গিয়েছে আমার স্টেজ প্রোগ্রামের সংখ্যা। তো এখন এ তারপরে এসে দেখা গেছে 2014-15 সালে আমি বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পেয়েছি, বিশেষ সম্মাননা পেয়েছি, কিছু বিশেষ বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছি, লাইক AJFB লায়ন্স ক্লাব থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। তো এগুলো অনেক স্পেশাল ছিল, বাট এই অ্যাওয়ার্ডটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং অনেক বড় একটা অ্যাওয়ার্ড আমার জন্য, বিকজ অ্যাজ এ পারফর্মার আমি ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড পেয়েছি, এবং তাও এত বড় একটা মঞ্চ থেকে। আমার খুবই ভালো লাগছে, খুবই আমি আনন্দিত। তো যেটা বলতে চাচ্ছি আমার দর্শকদের, সেটা হচ্ছে স্বীকৃতি কিন্তু দায়িত্ব বাড়িয়ে দেয়। তো এত সুন্দর একটা স্বীকৃতি পাওয়ার পরে অবশ্যই আমার ফ্যান এবং আমার যারা ভিউয়ার আছেন, যারা আমার গান পছন্দ করেন, আমার টিভি প্রোগ্রামগুলো দেখেন, রেগুলার আমার লাইভ দেখেন, ফেসবুকে আমার সাথে কানেক্ট আছেন, অবশ্যই তাদেরকে আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আরও ভালো কিছু গান, কিছু ভিডিও অডিও, সুন্দর কিছু গান এবং কিছু ভালো প্রোগ্রাম আমি দেওয়ার চেষ্টা করবো, আর বেশি চেষ্টা করব এখন থেকে, যাতে স্টেজ পারফর্মার হিসাবে যেহেতু আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি, তো আরও আরও ভালো, আরও বেটার পারফর্ম দেওয়ার আমি চেষ্টা করব। তো আশা করছি আপনারা সবাই অবশ্যই আনিশা তালুকদারের যেমন আগেও সাথে ছিলেন, এখনও থাকবেন এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আসলে আপনাদের অনুপ্রেরণাটাই আমাদের সিঙ্গারদের জন্য অনেক বড় একটা পাওয়া। আপনাদের এই সাপোর্টটার কারণেই কিন্তু আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর গান নিয়ে আসি। তো গান তো এর আগে আপনাদের আমি দিয়েছি কিছু, এরপরে আরও ভালো কিছু গান উপহার দেবো ইনশাল্লাহ, কাজ চলছে। তো তবে এখন থেকে আমার চেষ্টাটা থাকবে, যেহেতু এই অ্যাওয়ার্ডটা পেয়েছি পারফর্মার হিসেবে, আমি আসলে আপনাদের খুব ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব। তো খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে, আমাকে অনেকেই দেখছেন এই মুহূর্তে লাইভে। সরি, আমি এখনও কমেন্ট পড়তে পারিনি, আমি একটু কমেন্টগুলো পড়ছি যারা কমেন্ট করেছেন। যারা হাই লিখেছেন সবাইকে হ্যালো, জাহিদুল ইসলাম, চুন্নু, সিদ্দিক, গিয়াসউদ্দিন,
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভ দেখার জন্য। তুষার খন্দকা লিখেছেন, লাভলি গার্ল, থ্যাংক ইউ। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে, সবাইকে থ্যাংকস আসলে এত সুন্দর কমেন্ট করার জন্য। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে, থ্যাংক ইউ যারা আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, প্রশংসা করেছেন। আমি কিন্তু সবার কমেন্টগুলো দেখছি, বাট আসলে এতগুলো কমেন্ট একসাথে পড়তে পারছি না, খুবই দুঃখিত। বাট আমি কিন্তু সব প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু দেখছি। অনেকে আমাকে হাই দিয়েছেন, বেস্ট অফ লাক জানিয়েছেন, লাইক এস এম ইব্রাহিম, শীলা আহমেদ মুনিয়া আমার একটা ফ্রেন্ড ফ্রম বরিশাল, থ্যাংকস উইশ করার জন্য। আরিফিন আশিক লিখেছেন, আমারটা পড়লে না, সরি। আসলে আমি কিন্তু আপনারটা পড়েছি, বাট এখন আমি অ্যান্সার করলাম। অনেকগুলো অনেকগুলো কমেন্ট আমি দেখছি, আমি অনেকগুলো কমেন্ট দেখেছি। তো খুব ভালো লাগছে আপনারা লাইভটা দেখছেন এবং কমেন্ট করছেন। যারা মাত্র জয়েন করলেন, আমি তাদেরকে আবারও আমার আনন্দটা শেয়ার করতে যাচ্ছি। যারা দেখেননি আমার অ্যাওয়ার্ডটা, আবারও দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই চোখ রাখবেন 18 বাংলায়, তাহলে প্রোগ্রামটা দেখতে পারবেন। আমি এই প্রোগ্রামটার ডেট এবং শিডিউল আপনাদের ফেসবুকে অবশ্যই জানিয়ে দেব, আপনারা প্রোগ্রামটা 18 বাংলায় দেখতে পারবেন। তো অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আওয়ামী সাংস্কৃতিক লীগের আমাদের অনেক সম্মানিত নেতা আবুল হোসেন মজুমদার ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। এবং আরও ধন্যবাদ জানাচ্ছি যারা এই যে অ্যাওয়ার্ডের পিছনে কাজ করেছেন, সকল কলাকুশলী এবং এটিএন বাংলাকে, যারা এত সুন্দর একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামকে স্পন্সর করেছেন এবং সাপোর্ট করেছেন, সবাই মিলে আয়োজন করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও যারা লাইভটা দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমাকে সাপোর্ট করছেন, খুবই ভালো লাগছে। তো অনেকদিন পরে আসলে লাইভে আসা খুব ভালো লাগছে, আপনাদেরকে আপনাদের এই যে উৎসাহটা দেখে খুব ভালো লাগছে যে সবাই মিলে আসলে লাইভটা দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এটা। জানি না সবাই ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, একটু লাইট লাইট প্রবলেম আছে এখানে হয়তো বা। তো এইচ আর লিটন খান লিখেছেন, আমিও ছিলাম প্রোগ্রামে। আচ্ছা, থ্যাংক ইউ। যারা যারা সরাসরি গিয়ে প্রোগ্রামটা দেখেছেন সবাইকে ধন্যবাদ। বাট আসলে আমি এত বিজি ছিলাম, খুব শর্ট টাইম ছিলাম প্রোগ্রামটাতে, আমি কোনো পারফর্মেন্সও দেখতে পারিনি, আমি জাস্ট অ্যাওয়ার্ডটা নিয়ে চলে এসেছি, সবার সাথে দেখা করতে পারিনি। আর স্পেশালি থ্যাঙ্কস জানাবো জার্নালিস্ট ভাইদের, যারা ওখানে জার্নালিস্ট ছিলেন, সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছেন, তারা এত কষ্ট করে আমাদের আর্টিস্টদের সুন্দর সুন্দর ছবি তুলে দেন, অনেক অনেক থ্যাঙ্কস আপনাদের। আরিফিন আশিক লিখেছেন, ওয়াও বিউটিফুল, থ্যাংক ইউ। তো আর কি বলবো, অনেক রাত হয়ে গেছে অলরেডি, আমি এত রাত সাধারণত জাগি না এখন আর। যারা লাইভটা দেখলেন, যারা আমাকে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড দিলেন, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, সাপোর্ট করলেন, সুন্দর সুন্দর কমেন্ট করলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আর লাইভে থাকছি না, অলরেডি লেট হয়ে গিয়েছে, আমি ঘুমিয়ে যাব। তো আমি শেষ কথা এটাই বলবো যে এরপর থেকে চেষ্টা করব আপনাদের
আরও বেশি বেশি ভালো পারফরমেন্স দেওয়ার। অবশ্যই স্টেজ শো করব এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আশা করছি এগিয়ে যাব। অবশ্যই আপনারা সবাই আমাকে দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন, তাহলে আপনাদের আরও ভালো কিছু গান, ভালো পারফর্ম উপহার দিতে পারবো। সো এখন আর লাইভে থাকছি না, যারা এতক্ষণ আমার লাইভটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আছেন আমার লাইনে। সো সরি যে আপনারা দেখছেন তারপরে আমার লাইভটা শেষ করতে হচ্ছে, কিছু করার নেই। নেক্সট টাইম যখন লাইভে আসবো অবশ্যই স্পেশাল কিছু নিয়ে আসবো, অবশ্যই আপনাদের গান শুনবো। আজকে গান শোনাচ্ছি না, নেক্সট টাইম আমি অবশ্যই গান শুনবো। তো সেই প্রত্যাশায় আপনারা অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আমার সকল দর্শক শ্রোতা এবং সকল যারা ভক্ত অনুরাগী আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আমি আনিশা তালুকদার, সবাইকে আল্লাহ হাফেজ, বাই।